জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের মধ্যে আনা দুর্নীতির অভিযোগের মধ্যে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ও জাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইনের সঙ্গে কথোপকথন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কথোপকথনের রেকর্ড মানব জমিনের হাতে রয়েছে। গোলাম রাব্বানি, হ্যাঁ অন্তর কোথায় আছো, টাকা নেওয়ার সময় ছিল কে কে? হামজার রহমান অন্তর, জুয়েল ভাই, চঞ্চল ভাই ও সাদ্দাম ভাই ছিল আর কি। গোলাম রাব্বানি, টাকাটা দিছে কোথায়? অন্তর, ভাই ম্যামের বাসায়। সাদ্দাম ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন, আমার পাশেই আছে। গোলাম রাব্বানি, আচ্ছা দাও দাও। সাদ্দাম হোসাইন, ভাই আসসালামু আলাইকুম। গোলাম রাব্বানি, ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম, কি খবর ভাই? সাদ্দাম হোসাইন, ভাই খবর তো আপনাকে জানাইছি ভাই, খবর তো ভালো না বেশি একটা। আমি আপনাকে বলেছিলাম না ভাই, আমি তাজ, জুয়েল, চঞ্চল আমরা চারজন ছিলাম ওই মিটিং এর সময়। আজকে কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রেস রিলিজ দিচ্ছে আপনাদের বিপক্ষে। গোলাম রাব্বানি, সেটা তো দেখলাম। সাদ্দাম হোসাইন, বিষয়টা হচ্ছে ভাই, বামের সঙ্গে সেটিং এ গেছে, বৈঠক হয়েছে বামের সঙ্গে, তারপর বৈঠকে বিচার বিভাগীয় তদন্ত বাদে বাকিগুলা বামের সঙ্গে মেনে নিচ্ছে। আর বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারে মানবে কিনা আগামীকাল বুধবার পর্যন্ত ভাই তিন দিন সময় দিচ্ছে। গোলাম রাব্বানি, আন্দোলন নিয়ে? সাদ্দাম হোসাইন, হ্যাঁ হ্যাঁ। গোলাম রাব্বানি, ম্যাম তো বলেছে যে আন্দোলনেও নাকি আমরা করাচ্ছি, সামথিং লাইক ওরকম কিছু আন্দোলন করা করতেছে, এটাও তো আমরা জানি না, আমাদের এটা তো আমরা জানি না। সাদ্দাম হোসাইন, ভাই বিষয়টা হচ্ছে উনি ছাত্রলীগের ওপর দিয়ে সবকিছু করে নিজের ফ্যামিলিকে সেভ করতে চাচ্ছে আর কি, উনি বাঁচতে চাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর রেফারেন্স নিয়ে অনেকগুলো কথা বলছে আপনার বিপক্ষে, মানে সেন্ট্রাল ছাত্রলীগের বিরুদ্ধে। এবং যুগান্তরে ভাই নিউজটা কি দেখেছেন? গোলাম রাব্বানি, ওটা দেখেছি। আচ্ছা, টাকা যখন দিছিল তখন তুই ছিলি না? সাদ্দাম হোসাইন, ভাই ছিলাম, আমি আর তা ছিলাম। আপনি এখন ভাই কি বলেন, কি করতে হবে? আমরা করছি, সমস্যা নাই। গোলাম রাব্বানি, তুই আর কে? সাদ্দাম হোসাইন, আমি আর তাজ, আমার বন্ধু ভাই। গোলাম রাব্বানি, ও তাজ সহ সভাপতি, তুই হলি জয়েন্ট সেক্রেটারি। টাকাটা কিভাবে, ম্যাডাম দিছিল নাকি অন্য কেউ ছিল? সাদ্দাম হোসাইন, ওইখানে আর কেউ ছিল না, ব্যাপারটা হচ্ছে ম্যাডাম আমাদের সঙ্গে ডিলিংটা করেছে, টাকাটা আমাদের হলে পৌঁছায় দিছে। গোলাম রাব্বানি, ও হলে পৌঁছায় দিছে টাকা? সাদ্দাম হোসাইন, হ্যাঁ হ্যাঁ, কথা তো হয়েছে, আমি আর জুয়েল সহ তিনজনের সঙ্গে কথা হয়েছে। গোলাম রাব্বানি, কয় টাকা দিয়েছে? সাদ্দাম হোসাইন, আমাদেরকে বলেছে 1 কোটি, আমরা বাকিটা জানি না, জুয়েল চঞ্চলের সঙ্গে আলাদা ডিল হতে পারে, বাট আমাদের সঙ্গে বসে মীমাংসা। গোলাম রাব্বানি, আমি শুনলাম যে 1 কোটি 60 লাখ। সাদ্দাম হোসাইন, ব্যাপারটা হচ্ছে ভাই, 60-এরটা আমরা জানি না, ওখানে বসে ভাগ করে দিচ্ছে, 50 হচ্ছে জুয়েলের, 25 আমাদের আর 25 চঞ্চলের। গোলাম রাব্বানি, ও ম্যাডাম ওভাবে ভাগ করে দিয়েছে, জুয়েল ভালো ছেলে ওই জন্য 50 আর চঞ্চল ক্যাম্পাসের বাইরে থাকে ওই জন্য 25। সাদ্দাম হোসাইন, চঞ্চল ভাই তো ওই ঝামেলায় আমাদের বাদ দিতে পারে নাই। গোলাম রাব্বানি, ও সেক্রেটারির টাকায় তোদেরকে দিয়েছে? সাদ্দাম হোসাইন, আমরা বলেছি আমাদের 25% দিতে হবে, চঞ্চলকে 25% দিতে হবে, আমাদেরকে না জানায় ওদের আলাদা 60 লাখ টাকা দিয়েছে, এটা হতে পারে, আমরা ওটা জানি না, আমরা 1 কোটির হিসাব জানি। গোলাম রাব্বানি, কিন্তু তোমার ম্যাডাম যে এইখানে আমাদের নাম জড়াইলো, আমার তো কোনো আইডিয়া নেই। সাদ্দাম হোসাইন, ভাই উনি খুব নোংরামি করছে ভাই, আপনারা ভাই সিদ্ধান্ত নেন, আমাদের কি করা লাগবে আমরা করছি। গোলাম রাব্বানি, তোমাদের কিছু করা লাগবে না, তোমরা সাইলেন্ট থাকো, যেহেতু আবার কানে দিয়েছে, আমিও বুঝতেছি সে নিজে সেফ হওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে সেফ করার জন্য। আরেকটি জিনিস, এই 6টা কাজ ডিল করেছে কে বেসিক্যালি? সাদ্দাম হোসাইন, তার ছেলে, মূলত হচ্ছে তার ছেলে, তার পিএস সানোয়ার ভাই, আর হচ্ছে পিটি, আর হচ্ছে তার হাজবেন্ড, এই হচ্ছে 4 জন। গোলাম রাব্বানি, স্বামী, ছেলে, পিএস সানোয়ার ও পিডি নাসির, আগে থেকে 6টা কোম্পানি রেডি করে রাখছে না? সাদ্দাম হোসাইন, শুরু থেকেই তারা সবকিছু করেছে ভাই, টেকনিক্যাল কমিটিতে ওরা ছিল। গোলাম রাব্বানি, টেকনিক্যাল কমিটিতে ওরা ছিল? না না, ওরা তো থাকতে পারে না, এটার নিয়ম নেই। সাদ্দাম হোসাইন, কথা হলে উনি তো সবাইকে ফেরত টেরত পাঠালো না, চিনাই নিয়েছিল, তখন আমরা বললাম সবাইকে ড্রপ করাতে হবে,
তখন সবাইকে ড্রপ করাতে দিল, কিন্তু কাজ হচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছিল ওটা নাটক ছিল। শিডিউল বিক্রির টাইমে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে ইচ্ছে করে, যেন কেউ যোগাযোগ করতে না পারে। গোলাম রব্বানি ও আচ্ছা আচ্ছা, শিডিউল বিক্রির টাইমে সে হাসপাতালে ভর্তি হয়েছে ইচ্ছা করে। সাদ্দাম হোসেন, হ্যাঁ ভাই। গোলাম রব্বানি, তুই জানলি কেমনে এটা? সাদ্দাম হোসেন, শিডিউল বিক্রির সময় উনি হাসপাতালে ছিলেন, শিডিউল বিক্রি শেষ উনি। গোলাম রব্বানি, আমি তোর সঙ্গে কথা বলবো নি প্রয়োজন হলে। ম্যাম আমাদের সম্পর্কে যা মিথ্যাচার করলো। সাদ্দাম হোসেন, আমি ফোন দিলে ভাই। গোলাম রব্বানি, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বিষয়টা জানতে চাইলে জাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, তার সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারি নেত্রী বানিয়েছে, তার কথা শোনা আমাদের দায়িত্ব ছিল, অনেক কথাই তার সঙ্গে হয়েছে, আগে পরে অনেক কথাই হয়েছে, আগে পরের কথা তো জড়িত। সে সেন্ট্রাল সেক্রেটারি, সে যা বলছে বলছে, তাই বলছি যা করতে বলছে তাই করছি। এই ফোন কলের আগেও পরে ফোন কল ছিল, সে তো এখন এক্স। আমি আসলে কোনো কথার প্রেক্ষিতে এসব বলছি মনে নেই, মনে করে জানাবো। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অডিওতে আমি টাকা দিয়েছি এমন গল্প ফাঁচছে, আমার সঙ্গে টাকার কোনো দেখা হয়নি, এই মিথ্যাটা সত্য করার দায়িত্বটা আমার না। আর ওরা তো বলতেই পারে, সাদ্দাম বলতে পারে রব্বানিকে যে উপাচার্য আমাদেরকে টাকা দিলেন বলে আমরা টাকা পেলাম। রব্বানির যেহেতু পদ নেই, এটা সে ষড়যন্ত্র থেকে এসব বলাতে পারে, কিন্তু নিশ্চিত থাকেন আমরা বাসায় কোনো টাকা পয়সার কোনো কথাই বলিনি, আনিওনি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।